হ্যালো বন্ধুরা, শিলা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, এখানে আমি গ্রেপস নিয়েছি, এই গ্রেপসের চাটনি করব। গ্রেপসের চাটনিটা খেতে খুবই টেস্টি লাগবে। আমার সাথে থাকুন আর দেখুন আমি কি করছি। তো বন্ধুরা, এখানে 250 গ্রাম আঙ্গুর নিয়েছি, আঙ্গুরের চাটনি আজকে করা হবে। আঙ্গুরের চাটনিটা খেতে খুবই দারুণ লাগে, আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, খেতে একটা আলাদাই মজা। এখানে 250 গ্রাম আঙ্গুর আছে, আঙ্গুরটাকে আমি মধ্যে থেকে চিরে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি সরিষা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখানে সরিষা আছে আর দুটো শুকনো লঙ্কাকে চিরে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। এটা হালকা ভেজে নেব, ভাজা হয়ে গেছে, এখন আঙুরগুলো দিয়ে দেবো। এখন গ্রেপসের ভিতরে, আঙুরের ভিতরে এখন লবণ দিয়ে দেবো আধা চামচ। লবণটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়িয়ে নেবো, এখানে একটু নাড়িয়ে নেবো লবণটা দিয়ে। এখন হাফ চামচ হলদি পাউডার দিয়ে দেবো। এখানে কিশমিশ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে আঙুরের চাটনির ভিতরে কিশমিশ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। এখন নাড়িয়ে নেবো, চারটে কাজুকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, কাজুটা এখনই দিয়ে দেবো। এখানে কাজুটা এর ভিতরে দিয়ে দেবো, আঙুরের চাটনির ভিতরে কাজুটা দেবো, একটা আলাদা টেস্টি লাগে। কিশমিশ কাজুটা দিয়ে রান্না করে খেয়ে যাচ্ছেন, একটা আলাদাই মজা আছে। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে আঙুরটা, এখন আমি চিনি নিয়েছি, অল্প পরিমাণে চিনিটা দেবো। আঙুরটা যাতে মিষ্টি আছে তো ওই জন্য অল্প পরিমাণে চিনি নিয়েছি, যদি আঙুর টক হয় একটু বেশি পরিমাণে চিনিটা দেবেন। এখন আমি এর ভিতরে এটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে একটা 5 মিনিটের মতো নাড়িয়ে হালকা চিনি করে ভেজে নেবো, তারপরে জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন, এরকম করে ভেজে নেবেন। ভাজাটা হয়ে গেছে, আঙুরটা ভালো করে সব কিছু দিয়ে নাড়িয়ে ভাজা হয়ে গেছে। এখন ওই চিনির বাটিতে 1/2 বাটি জল দিয়ে দেবো। এখন আমরা 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখেন, হয়ে আসছে চাটনি, চাটনি হয়ে গেছে, আঙুরের চাটনি। একদম সিম্পল সহজ পদ্ধতিতে রান্না করেছি, আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, খেতে একটা আলাদাই টেস্টি লাগবে। আপনি ট্রাই করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নেবো। তো বন্ধুরা, এখানে আঙুরের চাটনি কমপ্লিট হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর কালার আসছে। আপনারা ঘরে ট্রাই করে তো খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, বাই বাই।